আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটিতে তুলসী পাতার কয়েকটি উপকারিতা এবং এর ঔষধি গুণাগুণ সম্পর্কে জানাবো। তুলসী গাছের পাতা, বীজ, বকল ও শেকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। ঔষধি গুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে কাজে দেয়। ফুসফুসের দুর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দি জ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, গামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কান ব্যথা, ব্রাঙ্কাইটিস, আমাশয় ও আজীর্ণে তুলসী দিয়ে তৈরি ঔষধ বিশেষভাবে কার্যকর। এছাড়া মশার কামড় থেকে বাঁচতে হলে মশারি টানানো, এরোসল স্প্রে করা অথবা তীব্র ধোঁয়াযুক্ত কয়েল জ্বালানোর প্রয়োজন পড়বে না যদি তুলসী গাছ ঘরে থাকে। আসুন জেনে নেই তুলসী পাতার কয়েকটি উপকারিতা। ঠান্ডা কাশি থেকে রক্ষা পেতে তুলসী পাতা ও আদার রসের সঙ্গে একটু মধু মিশিয়ে খেতে পারেন, এতে ঠান্ডা কাশি ভালো হবে। সকালবেলা খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখে রুচি বাড়বে। তুলসী পাতার রস খেলে দ্রুত জ্বর ভালো হয়। তুলসী পাতা গরম পানিতে সেদ্ধ করে সেই পানিতে গড়গড় করলে মুখ ও গলার রোগ জীবাণু মরে শ্লোম্মা দূর হয় ও মুখের দুর্গন্ধ দূর হয়। তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্ককে অক্সিজেন সরবরাহ বাড়ায়। মাথা ব্যথা ও শরীরের ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী। চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা পানিতে ভিজিয়ে রাখুন, ওই পানি দিয়ে সকালবেলা চোখ ধুয়ে ফেলুন। বাসার বারান্দায় বা ফুলের টবে অন্তত একটি তুলসী গাছ লাগানো উচিত। বাংলা নাম তুলসী হলেও সংস্কৃত নাম তুলসী চা বা সুরনা। ইংরেজরা তুলসীকে চেনেন বাসিল প্ল্যান্ট নামে। আমরা যারা গ্রামে কিংবা শহরে বসবাস করি সকলেই খুব ভালোভাবে তুলসী গাছকে চিনি। কোনো কোনো মুসলমানরা মনে করেন এই গাছকে শুধুমাত্র হিন্দুদের উপাসনার বস্তু, তা কিন্তু একেবারেই সঠিক নয়। এই গাছ থেকে আমরা অনায়াসে কিন্তু উপকার তৈরি করতে পারি, যা কঠিন রোগের ঔষধ। তুলসী পাতাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: সুগন্ধি তুলসী, তুলসী পাতা বাবুই, কালো রঙের কৃষ্ণ তুলসী, বড় পাতার রাম তুলসী। এই চার ধরনের তুলসী গাছ হয়। তুলসী গাছ 3 থেকে 4 ফুট লম্বা হয়। এই গাছের পাতা কিংবা গাছটি কিভাবে উপকারে আসবে তা বনৌষধির মধ্যে তুলসী পাতা সর্বোৎকৃষ্ট বলে স্বীকার করা হয়েছে। মেটেরিয়া মেডিকাতে এই গাছকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। দৈনন্দিন জীবনে তুলসীর প্রয়োগ। ব্রাঙ্কাইটিস ও ডায়রিয়াতে ভালো ফল দেয় তুলসী। গরমে কেউ না ঘামলে ঘাম জড়াতে ভূমিকা রাখে তুলসী। এসব ক্ষেত্রে তুলসী পাতা প্রতিদিন 3 থেকে 5টি খেতে হবে কয়েক সপ্তাহ ধরে। তুলসীর কাঁচা পাতার রস বা বিচির থেতলানোর পর রস কিছুটা গরম করে চুলকানি সহ বিভিন্ন চর্মরোগে লাগালে ভালো হয়। বছরের প্রতিদিন তুলসী পাতা খেলে কোনো প্রকার রোগ হবে না ইনশাল্লাহ। গোসল করার আগে তুলসীর কিছু পাতা পানিতে দিয়ে সেই পানি দিয়ে গোসল করলে কোনো প্রকার চর্মরোগ হয় না। তুলসী পাতা চেবালে দাঁতের পোকা লাগে না। সাবান, তেল, ক্রিম প্রভৃতি হলে তুলসীর রস ব্যবহার করলে নানা প্রকার দৈহিক সুস্থতা লাভ হয়। চোখ ওঠা একটি সংক্রমণ রোগ, ঠান্ডা ও গরমে ঘোরাফেরার ফলে এই রোগ হয়ে থাকে। এ অবস্থায় তুলসী পাতার রস চোখে কাজলের মতো করে লাগালে বা তুলসী পাতার রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে চোখে দিলে চোখ ওঠা রোগ বা পানি পড়া রোগের আরোগ্য লাভ হয়। কুষ্ঠরোগ হলে তুলসী পাতার রস সেবন করলে আরোগ্য লাভ হয়। শ্বেতরোগে কিছু পরিমাণ তুলসী পাতা সকাল, দুপুর ও বিকালে চিবিয়ে খেলে এই রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। তুলসী গাছের মূলের রস দাগের ওপর প্রলেপ দিলে দাগ সরে যায়। গর্ভরক্ষা, গর্ভাশয়ের সমস্যায় গর্ভপাত হলে তুলসীর 20-25 গ্রাম পেষণ করে খেলে উপকার হয়। জন্ডিস একটি পরিচিত রোগের নাম। এই রোগের তুলসী পাতার রস 10 গ্রাম এবং 50 গ্রাম তুলসী গাছের মূলের রস একত্রে মিশিয়ে খেলে আরোগ্য লাভ হয়। 1 মাস পর্যন্ত সেবন করতে হবে দিনে 3 বার। এতে দেহে রক্ত স্বল্পতা ও হলদে বর্ণ দূর হয়। অন্ডকোষ টন্টন করলে 4 তোলা পরিমাণ তুলসী পাতার রসের সাথে একই পরিমাণ মিশ্রির গুঁড়ো মিশিয়ে খেলে যন্ত্রণা কমে। ঘন ঘন প্রস্রাব হলে 1/2 ইঞ্চি লম্বা তুলসীর শেকড় কেটে পানের সাথে খেলে কদিন এই সুফল পাওয়া যায়। শরীরের কোনো অংশ কেটে গেলে বা পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলসী পাতার রস দিয়ে প্রলেপ দিলে সাথে সাথে জ্বালা যন্ত্রণা কমে যায়।